প্রায় আশি কেজি ওজনের বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় ক্যানিং মৎস্য বাজারে মাতলা নদী থেকে এক মৎস্যজীবির জালে ধরা পড়ে মাছটি বিক্রি হয় প্রায় পঞ্চাশ হাজার টাকায় বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় ক্যানিং মৎস্য বাজারে স্থানীয় সূত্রে জানা গেছে সুন্দরবন এলাকার বাসিন্দা কুমারেশ বর্মন ও বিষ্ণুপদ মণ্ডল গত শুক্রবার স্থানীয় মাতলা নদীতে মাছ ধরতে গেছিলেন প্রতিদিনের মতো মাছ ধরছিলেন তারা সে সময় কুমারেশ বর্মনের জালে ওঠে বিশাল আকৃতির এই মাছ যাকে স্থানীয় ভাষায় কৈবল বলা হয় কোনো মতে অন্যান্য মৎস্যজীবীদের সহযোগিতা নিয়ে মাছটিকে নৌকায় তোলেন কুমারেশ ও বিষ্ণুপদ এরপর মাছটিকে নিয়ে আসা হয় ক্যানিং আড়তে ওজন করার পর দেখা যায় প্রায় আশি কেজি ওজন মাছটির বিশাল আকৃতির এই মাছ বিক্রি হয়েছে পঞ্চাশ হাজার টাকায় স্থানীয় মৎস্যজীবীদের দাবি অনুযায়ী ভোলা মাছ প্রজাতির একটি মাছ তবে সচরাচর এর দেখা মেলে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা